নমস্কার, ডিফেন্স স্কট প্রো চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসে উপলব্ধি করেছিলেন, বিদেশ থেকে হাতিয়ার কিনে শক্তিশালী হওয়া যায় ঠিকই, কিন্তু সুপার পাওয়ার হওয়া যায় না। তাই তিনি ক্ষমতায় এসেই 2014 সাল থেকেই আমাদের ডিফেন্স সেক্টরকে আত্মনির্ভর করার সংকল্প গ্রহণ করেন। যে আত্মনির্ভরতার সাফল্য আজ গোটা বিশ্ব দেখছে, আজ আমাদের দেশ গোটা দুনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক বিধ্বংসী হাতিয়ার তৈরি করছে। আজ আমরা ভারতের সেরকমই এক বিধ্বংসী হাতিয়ার সম্পর্কে বিস্তারিত জানব, যে বিধ্বংসী হাতিয়ার ভারতকে 360 ইন্টারসেপশন ক্যাপাবিলিটি তো প্রদান করবেই, সাথে গোটা দুনিয়ার টপ ডিফেন্স সিস্টেমকে টক্কর দেবে। বন্ধুরা, ভারতের সেই 360 ইন্টারসেপশন সক্ষমতা সম্পন্ন হাতিয়ারের নাম এক্সারস্যাম ডিফেন্স সিস্টেম। যে এক্সারস্যাম ডিফেন্স সিস্টেম শত্রুর যে কোনো হামলা তো রুখে দেবেই, সাথে যে প্ল্যাটফর্ম থেকে হামলা চালানো হয়েছে সেই প্ল্যাটফর্মকেও ডিস্ট্রয় করে দেবে। বন্ধুরা, এক্সারস্যাম হতে চলেছে ক্যানিস্টার বেসড কুইক রিয়াকশন সক্ষমতা সম্পন্ন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। যে এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলকে টার্মিনাল ফেজে গাইড করবে অ্যাক্টিভ রাডার হোমিং সিকার। এক্সারস্যাম ডিফেন্স সিস্টেমে ইআর এবং এক্সআর নামে দুই ধরনের ইন্টারসেপ্টর মিসাইল থাকবে। ইআর ইন্টারসেপ্টর মিসাইল ফাস্ট মুভিং টার্গেটকে 150 কিলোমিটার দূর থেকে নিউট্রালাইজ করবে, এবং এক্সআর ইন্টারসেপ্টর মিসাইল হাই ভ্যালু টার্গেটকে, অর্থাৎ স্লো মুভিং টার্গেটকে 350 কিলোমিটার দূর থেকে ডিস্ট্রয় করবে। এক্সারস্যাম ডিফেন্স সিস্টেমের ফায়ারিং ইউনিটে মোট 4টি করে লঞ্চার থাকবে, এবং এক একটি লঞ্চারে মোট 4টি করে ইন্টারসেপ্টর মিসাইল থাকবে। অর্থাৎ এক্সারস্যাম ডিফেন্স সিস্টেমের ফায়ারিং ইউনিটে মোট 16টি ইন্টারসেপ্টর মিসাইল থাকবে, যার মধ্যে 8টি ইআর ইন্টারসেপ্টর মিসাইল এবং বাকি 8টি এক্সআর ইন্টারসেপ্টর মিসাইল। এক্সারস্যাম ডিফেন্স সিস্টেমে এস ব্র্যান্ড রাডার থাকবে এনিমি টার্গেটকে সার্চ অ্যান্ড ট্র্যাক করার জন্য, এবং লোয়ার অল্টিটিউডে ফ্লাইট করা অবজেক্টকে ডিটেক্ট করার জন্য থাকবে মাস্ট মাউন্টেড রাডার। এক্সারস্যাম ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলের ইঞ্জিন হিসাবে থাকবে সলিড প্রোপেলেন্ট রকেট ইঞ্জিন, যে রকেট ইঞ্জিন সলিড ফিউল দ্বারা চলবে। এক্সারস্যাম ডিফেন্স সিস্টেমকে দুনিয়ার টপ ডিফেন্স সিস্টেমের লিস্টে সামিল করবে এক্সারস্যাম ডিফেন্স সিস্টেমের মাল্টিফাংশনাল রাডার, ইলেকট্রো অপটিক্যাল পেলোড, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, জেড ব্যান্ড রাভেন থাস্ট ভেক্টরিং কন্ট্রোল সিস্টেম এবং মাল্টিটুল সাইমেন্টেনিয়াস এঙ্গেজমেন্ট সিস্টেম। বন্ধুরা, লেটেস্ট আপডেট অনুযায়ী সব কিছু ঠিক থাকলে আগামী বছর এক্সারস্যাম ডিফেন্স সিস্টেমের পরীক্ষা করবে DRDO। বন্ধুরা, রাশিয়ান S-400 ডিফেন্স সিস্টেমের ভয়ে রাশিয়ান শত্রুরা যেমন রাশিয়াতে হামলা চালানোর সাহস পায় না, ঠিক তেমনি এক্সারস্যাম ডিফেন্স সিস্টেমের ভয়ে ভারতের শত্রুরা ভারতে হামলা চালানোর সাহস পাবে না। যে শত্রুরা হামলা চালাতে আসবে সেই শত্রুরা আর ফিরে যেতে পারবে না। বন্ধুরা, আমাদের দেশ আত্মনির্ভরতার লক্ষ্য নিয়ে, সুপার পাওয়ার হওয়ার লক্ষ্য নিয়ে যেভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে, ঠিক এইভাবে আর এক দশক এগিয়ে চললেই ভারত ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর এবং সুপার পাওয়ার হবেই হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।